আসসালামু আলাইকুম বন্ধুরা সহজ কৌশলে একটি পালতোলা নৌকা বা সিঙ্গেল বোর্ড ড্রয়িং করে দেখাবো আপনাদেরকে সহজ কৌশলে শিখবো একটু মনোযোগ দিলেই আপনারা কৌশলটি আয়ত্ত করে নিতে পারবেন দেখুন একটি সুন্দর নৌকা ড্রয়িং করতে হলে একটি সোজা দাগ দিতে হবে এই সোজা দাগটা হালকা করে দিব এরপর কী করতে হবে এখান থেকে দেখুন একটু ভাঁজ করে আবার এই মাথায় লেগে দিতে হবে খেয়াল করুন একটু ভাঁজ করে আমরা এই মাথায় এবং ওই মাথায় লেগে দিলাম এরপর খেয়াল করুন এখান থেকে আবার এইভাবে নিচের দিকে নিয়ে আসব আবার কি করব এই ভাষ থেকে একই রকম করে নিচের দিকে নিয়ে আসবো এবার দেখুন এইভাবে এখান থেকে ঢেউ ঢেউ আঁকবো এই দাগ পর্যন্ত আবার এখান থেকে আরেকটা ঢেউ একটু বাদ রেখে আরেকটা ঢেউ আবার এখানে আরেকটা ঢেউ শেষ এরপর যে সোজা দাগটা দেখতে পাচ্ছেন এখান থেকে এতটুকু নিয়ে আসবো নিয়ে আসার পর এই তো এইভাবে একটা গোল দাগ আঁকব আঁকার পর এটা এভাবে সোজা করে দিব আবার এখান থেকে এই ভাজে ভাজ করব। দেখুন এই দাগটা যেরকম এই দাগটাও সেরকম আবার এখান থেকে এটার সাথে লেগে দেব এখান থেকে এই দাগটা আমাদেরকে ডাবল করতে হবে আবার এখান থেকে এই দাগটা ডাবল করতে হবে করার পর দেখুন এটা এটার সাথে লেগে দিতে হবে আবার এটা এদিকে সোজা যাবে তো বন্ধুরা এই হলো নৌকা আঁকা এখন নৌকাতে পাল দিতে হবে সোজা একটা দাগ দিতে হবে দেখুন এখান থেকে সোজা একটা দাগ দিলাম এরপর এই দাগটা আবার ডাবল করে দিলাম এরপর এখান থেকে দেখুন এভাবে একটু ভাঁজ করে দেখুন একটু উপর দিকে আবার এটা ডাবল করব আমরা এতটুকু করার পর দেখুন এখানে দেখুন এখান থেকে একটু ভাঁজ করে আমরা দাগটা এই মাথা পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিব খেয়াল করুন এই মাথা থেকে এই মাথা এরপর এখানে এবং এখানে একটু ভাঁজ করে এটার সাথে এভাবে লেগে দেব আবার কি করব এখান থেকেও ভাঁজ করে এখানে লেগে দেব আবার দেখুন এখানেই ধরলাম একটু ভাঁজ করে এটার সাথে ভাবে লেগে দিলাম এবার এখান থেকে একটু ভাঁজ করে এখানে লেগে দিলাম এই মাথা থেকে এটাও একটু করে ভাঁজ হয়ে এখানে এসে লাগবে এরপর এখান থেকে আবার এখানে তো খেয়াল করুন আমাদের লক্ষ্য থাকবে একেবারে এই মাথা পর্যন্ত এই তো শেষ এই মাঝের দাগটা হালকা দাগটা মিশে দিতে হবে এখন আমরা রং করলে দেখুন পুরোটাই আমরা লাল রঙ করলাম এরপর এই পাশে কমলা রঙ করলাম নৌকার ছয় পুরোটাই হলুদ রং করলাম এরপর মাঝেও এইটুকু হলুদ রঙ করলাম এবার দেখুন পেনসিল দিয়ে এভাবে দাগ টানবো শহের উপর দিয়ে এভাবে দাগ টানব দাগ টানার পর একটা দুইটা এই দাগটা টানব আবার এর মাঝে এভাবে ভাঁজ করে দেব এর মধ্যেও এভাবে করে দাগ টানব কমলা রং নিয়ে পুরোটাই আবার করব এটুকু এরপর নিচের অংশটুকু পুরোটাই একেবারে কালো রং করে নি দেখুন পানির অংশটা আকাশি রং দিয়ে এইভাবে রং করব যার কাছে যে রঙ আছে সে রঙেই রং করবেন প্যাস্টেল রঙেও রং করতে পারেন পেন্সিল রঙেও রং করতে পারেন আমি এটা ব্যবহার করছি ম্যাটাডোর ব্রাশ পেন দেখুন একটু একটু করে সাদা রাখছি মানে একটু একটু করে ফাঁকা রাখছি এতে করে পানিটা কিন্তু সুন্দর লাগবে এখান থেকে একটু বের করে দেওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছেন এই বাঁশ এটা হচ্ছে হলুদ রং অথবা আপনারা চাইলে খয়েরি রং করে দিতে পারেন আর এর মাঝে একটু করে এভাবে দাগ দিলে বোঝা যাবে এটা হচ্ছে বাঁশ তো বন্ধুরা আশা করছি এভাবে সহজ কৌশলের সিঙ্গেল বোর্ড বা পালতোলা নৌকা আপনি আঁকতে পারেন এবং অন্য কেউ শেখাতে পারেন পালতোলা নৌকা আঁকার ছবিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার কাছে সহজ বলে মনে হয় ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন السلام عليكم